নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল কি ছিল? মিসওয়াক ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল, যে আমলের পরে আর কোন আমলের সুযোগ পান নাই, এই আমলের পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তার জীবনের লাস্ট আমল কি ছিল? মিসওয়াক। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথায় রেখে শুয়েছিলেন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে, শরীরে আর শক্তি ছিল না মেসওয়াক চিবানোর মতো, নতুন মেসওয়াক চিবায়া ওটাকে নরম করবে না, শক্তিটা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দিলেন, আয়েশা মেসওয়াকটা আমাকে একটু চাবায়া দাও, তিনি চাবায়া নরম করে দিলেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকটা করলেন, বাস। এই মেসওয়াকের পরে তার মৃত্যু এবং এই মেসওয়াকের মাঝখানে আর কোনো আমল করার সুযোগ ছিল না। ভাই কত গুরুত্বপূর্ণ আমল, বোঝা উচিত। ওজুর সময় মেসওয়াকটা উঠে গেছে, আমরা কি করবো ইনশাল্লাহ? সবসময় মেসওয়াক পকেটে রাখবো তো ইনশাল্লাহ? ওজুর সময় মেসওয়াক কখন করবেন? এটা নিয়ে ওলামাদের দুটি মত পাওয়া যায়। বেশিরভাগ ওলামাদের মত এবং বিশুদ্ধ মত হল কুলি করার সময় আমরা মেসওয়াক করব। কুলি করার সময় আপনি বিসমিল্লাহ বলে হাত ধুলেন, এরপরে কুলি করলেন, মেসওয়াক করতে হবে এভাবে সোজাসুজি, উপরে নিচে না, পাশাপাশি, ঠিক আছে? মেসওয়াক দিয়ে এভাবে আপনি খুব বেশি সময় করার দরকার নাই, একটা ঘষা দেন উপরে মাইতে আর একটা ঘষা দেন নিচের দাঁতে দিয়ে আবার একবার কুলি করে ফেলান, ঠিক আছে? আবার মেসওয়াক দিয়ে একটা ঘষা দেন, আবার একটা ঘষা দেন, আবার কুলি করে ফেলেন, এভাবে তিনবার মেসওয়াক করেন, তিনবার কুলি করেন, বা সুন্নত আদায় হয়ে গেল। কথা কি বুঝতে পারছি? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, তাহলে ওজুর মধ্যে আমাদের যে খুঁতগুলো আছে আমি সেগুলো ধরা দেওয়ার চেষ্টা করছি। একটা বড় খুঁত, যে খুঁত থেকে আমরা বেশিরভাগ লোকই মুক্ত নই, সেটি হলো মেসওয়াক বিহীন ওজু। লক্ষ্য করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল তৌফিক দান করেন। একান্ত না থাকলে আঙ্গুল দিয়ে করলেন, কিন্তু আপনি নিয়মিত আঙ্গুল দিয়ে করলেন সেটা না, মেসওয়াকই করা উচিত। ভাই